হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসসি ইয়ার্ড অফ শেয়ারিং ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি এমআর আহমেদ আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ডিএসসি ইন্ডেক্স 19/10/2022। তো আমরা আলোচনা করব কবে থামবে এই কারেকশন, আপ ট্রেন্ডে কি আদৌ যাবে, সাপোর্ট থেকে কতখানি উপরে যেতে পারে ডিএসসি ইন্ডেক্স। তো ডিএসসি ইন্ডেক্সের বর্তমান অবস্থা এবং সামনের দিকে কেমন মুভমেন্ট হতে পারে বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটরের আন্ডারে, সেটাই আমরা আলোচনা করব। তো চলুন আমরা চলে যাই আমাদের ডিএসসি ইন্ডেক্সের আজকের মার্কেট সামারিতে। মার্কেট সামারিটা দেখে আমরা ডিএসসি ইন্ডেক্সের অ্যানালিসিস করব। তো আজকে যদি মার্কেট দেখি, মার্কেট ওপেন হয়েছিল 6400.71 এবং মার্কেটের দিনের সর্বোচ্চ ছিল 6462.34 এবং দিনের সর্বনিম্ন ছিল 6383.86 এবং মার্কেটটি ক্লোজ হয়েছে 6390.18, যেটা গতকালকে থেকে -10.52 কম ছিল এবং যেটা -0.16% নেগেটিভ। তো আমরা যদি টোটাল ট্রেড দেখি, ট্রেড হয়েছে আজকে 1,95,096টি, টোটাল ভলিউম ছিল 15,68,10,329টি এবং টোটাল ভ্যালু ছিল 1,178.71 কোটি টাকা। এবং আমরা যদি দেখি, টোটাল মার্কেটের সেন্টিমেন্ট আজকে ছিল নিউট্রাল এবং সেটা ছিল 43। এবং আপনারা যারা আরও ডিটেলস দেখতে চান, আমার stock.com-এর ফ্রন্ট পেজে আপনারা এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন ফ্রিতে, আপনাদের এখানে এটার জন্য কোনো পে করতে হবে না। তো চলুন আমরা আমাদের ইন্টারঅ্যাক্টিভ চার্টে দেখে ফেলি আমাদের ডিএসসি ইন্ডেক্সের অবস্থা। তো আমরা যদি আমাদের মার্কেটের ডিএসসি ইন্ডেক্সের আজকের ভিউটা থেকে আমরা যদি লং ভিউতে আসি, আমরা আমাদের জেনারেল চার্টে চলে আসি। আমাদের জেনারেল চার্টে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের MA50-র যে লাইনটা, MA50-র লাইনটা থেকে কিন্তু আজকে যে ক্যান্ডেলের যে প্রাইসটা, আমরা ক্যান্ডেলে দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু MA50 লাইনের নিচে চলে আসছে। এটা অবশ্যই একটা নেগেটিভ, ভালো নেগেটিভ সাইন। এবং এখানে আমাদের এই যে MA, যে ভলিউমের যে MA20, সরি, ভলিউমের যে MA20 যে লাইন, এই লাইনটা থেকে কিন্তু নিচে কিন্তু আমাদের ভলিউমগুলো কিন্তু আমাদের মুভমেন্ট করছে। আমরা যখনই দেখবো মার্কেট আপ ট্রেন্ডটা থাকে, এই ভলিউমের যে MA20 লাইনের উপরে কিন্তু সব ভলিউমগুলো আমাদের, দেখুন গ্রিন ক্যান্ডেলগুলো প্রিভিয়াসলি ছিল, বাট এখন যেটা হয়েছে যে গত আমাদের গত 7-10 দিন যাবত যে ভলিউমে ক্রিয়েট হচ্ছে, সেটা কোনোটাই কিন্তু MA20 লাইনকে টাচ করছে না। এটা কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ ইন্ডিকেশন। এবং আজকে থেকে গত 3 দিন যাবত আমাদের সব রেড ভলিউমগুলো কিন্তু নেগেটিভলি, এবং এটা কিন্তু MA20 নিচে, যেটা আমাদেরকে ডাউনওয়ার্ড একটি মুভমেন্ট দিচ্ছে। এবং আপনারা দেখুন আমাদের জাস্ট ক্যান্ডেলটা আজকে কিন্তু দিন দিনের প্রথমে দিকে ক্যান্ডেলটা পজিটিভ ছিল, এবং বিগত দিনের যে ক্যান্ডেল আমাদের, যে বিগত দিনে 6413-র উপরেই কিন্তু অনেক সময় ছিল, বাট একটা সময় কিন্তু মার্কেট কিন্তু স্টে করতে পারে না এবং হিউজ সেল প্রেশারে এটা কিন্তু আবার নিচে নেমে আসে, এবং আজকে যে একটি নেগেটিভ ক্যান্ডেল এটা আসলে ক্রিয়েট করে। আমাদের এই ক্যান্ডেল থেকে আগামী দিনও যে আমাদের মুভ ব্যাক করতে পারবে এরকম কোনো সম্ভাবনা দেখাচ্ছে না। আমরা এই আমাদের আলোচনার ভিত্তিতে কিন্তু আসলে কোনো এক্স্যাক্টলি মার্কেট প্যানিক অথবা মার্কেট সিচুয়েশনে আলোচনা করবো না, আমরা ইন্ডিকেটরের আন্ডারে মার্কেটের মুভমেন্ট আলোচনা করবো। যেটা যদি কালকে ডিফারেন্ট হতে পারে, আমাদের যারা ইনভেস্টর্স আছে কালকে দেখা গেছে হয়তো বা 2,000-3,000 কোটি টাকা কালকে ইনভেস্ট করতে পারে। সো ডিপেন্ড করে, সিচুয়েশন চেঞ্জ হতে পারে বিভিন্ন সার্কামস্টান্সে। তো এটা নিয়ে আমরা আসলে ইন্ডিকেটরের আন্ডারে যে আলোচনা করছি, এটাই আপনাদেরকে আমরা মানে বলে নিচ্ছি, কারণ অনেকেই মনে করবে যে এই ধরনের ভিডিও করে আমরা তো মার্কেটে প্যানিক দেওয়ার চেষ্টা করছি, আসলে কিন্তু তা না। ইন্ডিকেটর আমাদেরকে যা বলছে তাই আমরা বলছি। চলুন আমাদের ফার্স্ট চার্টে চলে যাই। ফার্স্ট চার্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বুলিঞ্জা ব্যান্ড কিন্তু নিচের দিকে ডাউনওয়ার্ড মুভমেন্টের দিকে গিয়েছে, এবং আমাদের যে এম এ লাইনটা কিন্তু ডাউনের দিকে, এবং আমাদের যে প্রাইসটা, যেটা আমাদের যে ইন্ডেক্সের যে প্রাইস লাইন, যেটা প্রাইসটা কিন্তু বুলিঞ্জা ব্যান্ডের নিচের লাইনটাকে টাচ করে নিচের দিকে যাচ্ছে। সো এইটাও কিন্তু আমাদেরকে একটি মার্কেট নিচের দিকে মুভমেন্টই দেখাচ্ছে। এবং যদি আমরা MFI দেখি, MFIটা অবশ্যই আপ ট্রেন্ড দেখাচ্ছে, আপওয়ার্ড দেখাচ্ছে, বাট এটা কতক্ষণ স্টে করবে? এই MFI কিন্তু এখন আমাদের 60 পয়েন্টে আসে নাই, 49.99। তো এখানে কিন্তু আমরা একটা মিক্স একটি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এখানে। আর আমরা যদি বলি MACD টা দেখুন, আমরা কিন্তু এটা কিন্তু শেয়ার মার্কেটে যারা কিছু বুঝেও না তারা MACD বুঝে, কারণ MACD হচ্ছে এমন একটি ইন্ডিকেটার যেটা খুব ইজিলি মার্কেট মানে আমাদের প্রাইস আপ ডাউনের একটি ইন্ডিকেশন দেয়, এবং সবাই অ্যাটলিস্ট MACD নিয়ে তাদের আইডিয়া আছে। তো যারা MACD বুঝে তারা কিন্তু ইজিলি বুঝতে পারছে যে আমাদের এই যে MACD যে লাইনটা, এই MACD লাইনটা কিন্তু আমাদের বেস লাইন, যেটা লাল রেড লাইন যা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একটা দূরত্ব নিয়ে নিচের দিকে ফুল ফেজে নিচের দিকে যাচ্ছে। সো এখানে কিন্তু আসলে কারেকশনটা আর একটু দীর্ঘায়িত হওয়ারই একটি ইন্ডিকেশন দিচ্ছে, কারণ এখান থেকে আপনাকে মুভ ব্যাক করতে হলে তো আমাকে নীলটাকে লালের দিকে এসে তারপরে ঘুরতে হবে, সেটা তো আমাদের মার্কেটে কিছু নিয়ম কানুন আছে, এটাতে কিন্তু হঠাৎ করিতেও এটা ঘোরানো যায় না। সো এখন পর্যন্ত আমরা কিন্তু পজিটিভ কোনো মুভ
ইভেন এমএসডি তে দেখতে পাচ্ছি না। এবং আরেকটা জিনিস যেটা আমাদের কিন্তু হিস্টোগ্রামে জিরো লাইনকে কিন্তু এমএসডি টাচ করে ফেলেছে, বাট এখন পর্যন্ত কোনো আপ ট্রেন্ডে মুভমেন্ট দেয়নি। সো এটাও কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আমরা যদি সেকেন্ড চার্টে চলে যাই, সেকেন্ড চার্টে আমরা যদি দেখে যাই যে দেখুন আমাদের যে সেকেন্ড চার্টে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের MA 200 লাইন। দেখুন MA 200 লাইনটা কিন্তু আমাদের 20 সেপ্টেম্বরে টাচ করে উপরে যাওয়ার চেষ্টা করেও কিন্তু গিয়েও কিন্তু দিন শেষে সেটা নেগেটিভ হয়ে এখন কিন্তু MA 20 নিচেই কিন্তু চলে এসে অনেক নিচে চলে এসছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে MA 20 লাইনের নিচে মুভমেন্ট করা মানে এখনও মার্কেট আবার স্ট্রেংথটা আসলে নিতে পারছে না, সেটা স্ট্রংলি আগানোর মতো যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা এখনও আবার সে হারিয়ে ফেলে আবার কিন্তু একটু কারেকশনের মুডে আছে। এবং আমরা যদি RSI স্ট্রেংথ এবং উইক জোনে দেখি, আমরা দেখবো যে RSI স্ট্রেংথ জোনটা কিন্তু অলরেডি সে বের হয়ে গিয়েছে, বের হয়ে কিন্তু উইক জোনে ঢুকে গিয়েছে এবং আমাদের RSI কিন্তু ডাউনওয়ার্ড দেখাচ্ছে। সো ডাউনওয়ার্ড দেখানো মানে কিন্তু আরেকটু সময় লাগবে, এখান থেকে কিন্তু উঠতে হবে এবং আমাদের কিন্তু এই যে RSI স্ট্রেংথ জোনে আমাদেরকে কিন্তু উইক জোন থেকে আসতে হবে। সো এখন পর্যন্ত উঠার কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। আজকে 19 তারিখে যে মুভমেন্ট হয়েছে সেখান থেকে বলছি, এবং ট্রেন্ড স্ট্রেংথ ইন্ডেক্স যেটা সেটা দেখুন এখনও কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এবং ট্রু স্ট্রেংথ ইন্ডেক্স আমাদেরকে এখনও সেই ওভারঅল ইন্ডিকেশনটা কিন্তু ডাউন ট্রেন্ডই দেখাচ্ছে। আমরা যদি আমাদের থার্ড চার্টে চলে যাই, থার্ড চার্টে দেখুন আমাদের ROC কিন্তু সুন্দর করে ডাউন মুভমেন্টই করছে। এটা কিন্তু এখন আপ ডাউন করে দেখুন মুভমেন্টটা কিন্তু ডাউন, এখন পর্যন্ত কিন্তু উপরের দিকে কোনো ধরনের কোনো ইন্ডিকেশন আমরা পাইনি। স্টকাস্টিক RSI এবং স্টকাস্টিক দুটোই কিন্তু আমাদের আসলে উইক জোনে আছে, এখানে তারা মুভমেন্ট করছে এবং তারা এখন পর্যন্ত স্ট্রংলি সামনের দিকে মুভমেন্টের কোনো ইন্ডিকেশন দিচ্ছে না। আমরা যদি আমাদের চতুর্থ চার্টে থার্ড চার্টে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, আমাদের দেখুন EMA 200। EMA 200 যে জিনিসটা আমরা বলি সবসময় যে EMA 200 উপরে মার্কেটে যখন স্ট্রেংথ মানে উপরে যখন যায় তখন কিন্তু মার্কেট একটা স্ট্রং স্ট্রেংথ নিয়ে EMA 200 উপরে স্টে করার চেষ্টা করে, আর যদি এখান থেকে আপ ট্রেন্ডে যায় মার্কেট কিন্তু খুবই ভালো ফেজে সামনের দিকে আগায়। বাট আমাদের মার্কেটে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে 20 সেপ্টেম্বর কিন্তু স্ট্রেংথটা হারানোর পরে সে কিন্তু আবার উইক হয়ে আজকে কিন্তু গত 16 অক্টোবর কিন্তু সে কিন্তু আমাদের এই যে EMA যে জোনটা EMA 200 যে পয়েন্টের জোনটা এই জোনটা থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে আজকে একদিন দুই দিন পরে সে কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল দেখাচ্ছে। সো এইখানে মার্কেটের একটি ভালো কারেকশনের আমরা এখানে একটি ইন্ডিকেশন পাচ্ছি। আমরা যদি 4 নম্বর চার্টে যাই, আমাদের EMA ক্রস, দেখুন EMA ক্রস কিন্তু আমাদেরকে যে 21 ডেজ এবং 50 ডেজের যে আমরা কম্বিনেশন এখানে দেখি যে শর্ট যেটা 21 ডেজের যে EMA এটা কিন্তু 50 ডেজের EMA কে টাচ করার দিকে মুভ করছে এবং 50 ডেজের যে EMA এটা কিন্তু লাল রেখাটা নিচের দিকে মুভ করছে। সো এখানে কিন্তু আমরা একটি ডাউন মুভমেন্ট দেখতে পাচ্ছি। সো মার্কেট কিছুটা সময় কারেকশন ফেজে, আরও কিছু সময় কারেকশনে থাকার একটি ইন্ডিকেশন এখানে পাচ্ছি। CCI সে নিচের দিকে এসছে, বাট CCI পজিশন এখন এমন কোনো পজিশন হয়নি যে সে হঠাৎ করেই আপ ট্রেন্ডে অনেক উপরে চলে যাবে। সো ওভারঅল মার্কেট এখন একটু উইক পজিশনে আছে। এবং আমরা যদি 5 নম্বর ইন্ডিকেটার যেটা আমরা বলি যে আমাদের ইচোমুখো ক্লাউডে দেখুন আমরা অনেক আগেই দেখেছি যে আমাদের কনভার্সন লাইন আমাদের বেজ লাইনকে টাচ করে নিচে চলে এসছে, যেটা ডাউন ট্রেন্ডে অথবা কারেকশনের সময় হয়ে থাকে এবং এখন হয়েছে। এবং এটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে কনভার্সন লাইনও নিচে চলে এসছে, তার সাথে আমাদের যে বেজ লাইনটাও কিন্তু নিচে চলে এসছে, তার সাথে আমরা আমাদের বাইদের সামনে যে ক্লাউডটাকেও দেখছি যে সে কিন্তু একটু সংকুচিত হয়ে আসছে, ক্লাউড ক্লোজিংয়ের দিকে আগাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে প্রাইস কিন্তু ক্যান্ডেল আমাদের ক্লাউডের ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছে এবং ল্যাগিং লাইনও কিন্তু আমাদের যেহেতু প্রাইসকে ফলো করে সেও কিন্তু নিচের দিকে মুভমেন্ট করে সে কিন্তু ক্লাউডের কাছে, ক্লাউড থেকে এখনও দূরে আছে বাট ক্লাউডে যেতে যাওয়ার জন্য একটি মুভমেন্ট করছে। তো এনি টাইম এখান থেকে আবার মুভব্যাক করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা পুরোটাই ডিপেন্ড করে আমাদের মার্কেটের মুভমেন্টের উপরে এবং তখনই আমরা বুঝতে পারবো এটা কোন দিকে যাচ্ছে আগামী 4-5 দিন পরে। তো এই ছিল আমাদের এই সকল ইন্ডিকেটরে। এখন আমরা একটু দেখি যে আমরা যে ফার্স্টেই বলেছি যে সাপোর্ট কোন পয়েন্টে হতে পারে এবং সাপোর্ট থেকে আমাদের কতখানি এগিয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমরা এই জায়গা থেকে আমরা যদি ফিবোনাকি রিট্রেসমেন্টটা যদি আঁকি তাহলে আমরা এখান থেকে রিসেন্ট হাই আমরা এখান থেকে যদি দেখি, আমরা একটা রেজিস্ট্যান্সই দেখার চেষ্টা করব কারণ বারবার বিভিন্ন রেজিস্ট্যান্স দেখে আসলে আমাদের এই মার্কেটের এই পয়েন্টটা এতটাই
সুন্দরভাবে আমাদের আগাত ছিল মার্কেটটা। আমরা আমাদের চ্যানেল থেকে ভিডিওতে আজকে থেকে যে 25-26 সেপ্টেম্বরের দিকে এত সুন্দর একটা মুভমেন্ট দেখেছে, দেখে আমরা কিন্তু আমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে মার্কেট এত সুন্দর মুভমেন্ট করছে, এবং তার সাথে সাথে আমরা একটা প্রেডিকশন করতে পারি যে আগামী 20 তারিখ পর্যন্ত মার্কেট সাইডওয়েতে যাবে। বাট বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের মার্কেটের, বিভিন্ন ধরনের ডিএসসি অথরিটির বিভিন্ন ধরনের ডিসিশন, এইসব আমি এক্স্যাক্টলি কোনো একটা ডিসিশন নিয়ে কথা বলতেছি না, ওভারঅল বিভিন্ন ডিসিশন আমাদের মার্কেটকে কিন্তু ইম্প্যাক্ট করেছে। বিভিন্ন ধরনের ব্যারিয়ার, বিভিন্ন ধরনের কোয়েরি, যার কারণে আমাদের দেশে মার্কেটে কিন্তু এই কলাপসটা হয়েছে। এবং বিভিন্ন ইনফরমেশনের সাথে সাথে বিভিন্ন নিউজ আমি বলবো যে নিউজটা আমাদেরকে এই মার্কেটের নেগেটিভ ট্রেন্ডে নিয়ে যেতে বাধ্য করেছে। এখন দেখুন আমাদের এই যে আমরা যে এই পয়েন্টটা থেকে দেখছি, আমাদের রিসেন্ট লো এবং রিসেন্ট হাই থেকে ফিবোনাচি রিট্রেসমেন্টে আমাদের নেক্সট স্ট্রং সাপোর্টটা হচ্ছে 6321.2, এবং এই পয়েন্টটা থেকে আমাদের মার্কেট মুভব্যাক করার একটি সম্ভাবনা আছে। এর আগেও করতে পারে, বা যদি না করে সেক্ষেত্রে আমরা এই পয়েন্টে একটি স্ট্রং সাপোর্ট পেতে পারি। এর আগে আরেকটা পয়েন্ট আমাদের আছে 6378.9, এই পয়েন্টটাতে আমরা একটি স্ট্রং সাপোর্ট পেতে পারি। যদি এই পয়েন্টে ব্রেক না করে, আজকেও কিন্তু এই পয়েন্টটা ব্রেক করে নিচে চলে এসেছিল বাট স্টে করেনি, বাট আমরা যদি আরও নিচে মার্কেট যাই সেই ক্ষেত্রে আগামীতে আমরা 6321.2 যে সাপোর্টটা, এই সাপোর্টটা পেতে পারি। এবং এই সাপোর্টটাতে যাওয়ার পর যদি মার্কেট আবার আপ ট্রেন্ডে যায় এবং সে যদি স্ট্রংলি এই পজিশনটা ব্রেক করে, আমাদের এই যে আজকে যে পজিশনটা এসছে তার উপরে 6404, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার ধরতে পারি যে মার্কেট আমাদেরকে একটু মুভ ব্যাক করার সম্ভাবনা দিচ্ছে। বা যদি এই পজিশনে না গিয়ে তার আগেই যদি আবার একটা, মানে মার্কেট তো কন্টিনিউয়াস এরকম পড়বে না, এই যে পড়ে কিছুদিন সময় আগাবে, আবার পড়বে, আবার কিছুদিন সময় আগাবে, তো আমাদের এই 6404-এর যে এইখানে যে রেজিস্ট্যান্সটা, এটা যদি সে ব্রেক করে সামনের দিকে মুভ করতে পারে উইথ এ স্ট্রং ক্যান্ডেল এবং স্ট্রং ভলিউম, তাহলেই কিন্তু আমাদের সম্ভব হচ্ছে যে মার্কেটে এখান থেকে আবার মুভ ব্যাক করা। এবং তার জন্য আমাদের কিন্তু এখানে অনেকগুলো বড় বড় ভলিউমের এন্ট্রি হওয়া লাগবে, এবং তার সাথে সাথে আমাদের ইনভেস্টরদের ইনভেস্টমেন্টও বাড়া লাগবে। সো এখান থেকে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট থেকে এই একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রং সাপোর্ট হচ্ছে 6321, এবং আমাদের স্ট্রং এখান থেকে যদি মুভ ব্যাক করে 6404, এই 6404-এর পয়েন্টে কিন্তু আমাদের সামনের দিকে আগাতে হবে। আর আদারওয়াইজ যেটা আমরা ইনফরমেশন যেটা বলবো যে আপনারা যারা বিভিন্ন শেয়ারে আটকে আছেন, তারা বিভিন্ন যে শেয়ারগুলো ভালো ফান্ডামেন্টাল শেয়ার, যারা ফ্লোরে স্টে করছেন, তাদের যদি খুব আর্জেন্ট না হয়, তারা আমাদের মতে যে আমার মতে যে আপনারা শেয়ারগুলোকে হোল্ড করেন, কেন ভালো ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো সেগুলো সামনের দিকে ভালো গুড ডিভিডেন্ড নিউজ আসবে, এবং তার সাথে সাথে আমরা সামনের দিকে যখন সেক্টরাল মুভমেন্ট চেঞ্জ হবে তখন যে ভালো কোম্পানিগুলো সেগুলো কিন্তু আবার ভালো করবে। তো শেয়ার মার্কেটে কিন্তু আসলে হ্যাঁ রাতারাতি অনেকেই অনেক টাকা ইনকাম করতেছে, তো যাদের মামা আছে, যাদের মামা ইনফরমেশন আছে তাদের জন্য, আমরা যারা জেনারেল ইনভেস্টর, আমরা যারা একটু পড়ালেখা করি, আমরা যারা চেষ্টা করি যে আমরা ইন্ডিকেটর দেখে ভালো করব, তো তাদের জন্য কিন্তু আসলে হচ্ছে গিয়ে ধৈর্যটা, কারণ আমাদের এক্সপিরিয়েন্সে আমাদের ধৈর্যটা, মানে এক্সপিরিয়েন্সে আমাদের নলেজটা গ্যাদার করবে, এবং সেটা দিয়ে কিন্তু আমরা সামনে ভালো করতে পারবো। সো আপনারা যারা এখন বিভিন্ন শেয়ারে আটকে আছেন, তারা ধৈর্য ধরুন, চেষ্টা করুন আপনাদের শেয়ারগুলোকে হোল্ড করতে, সামনে অবশ্যই মার্কেট ভালো হবে। বাট এখন যে কারেকশন মুডটা আছে, এবং কারেকশনে আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে কিছুটা সময় মার্কেট নিচে গিয়ে আবারও ভালো হবে। সো সামনের দিকে মার্কেট যখন ভালো হবে তখন যেন আমরা ভালোভাবে মুভ ব্যাক করি, এবং আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ যেন আমাদের অবশ্যই যেন এই শেয়ার মার্কেটের মুভমেন্টটা ব্যাক করে আবার পজিটিভ করে দেয়। এই শুভকামনা করে আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।